সূরায়ে হুদের 105 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে হাশর মাঠ এবং হাশর মাঠে সমবেত মানুষদের অবস্থা সম্পর্কে আলোচনা। হাশর মাঠের অবস্থা যে ভয়াবহ, বেসারকম মুসলমান বলতে কিছু জানা আছে। এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের একমাত্র রাস্তা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। নিজের আমল দিয়েও বাঁচা কঠিন, দয়া না হলে আমাদের আমল এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য যথেষ্ট নয়। হাদিস শরীফে আছে, এক ব্যক্তি নিজের আমলের উপর খুব আস্থাশীল, তেমন গুনাহ খাতা অন্যায় অপরাধ করেনি, নেকি কামাইছে জীবনভর, তাই তার আস্থা আমার নেকি দিয়ে আমি পার পেয়ে যাব, কারো দয়া মায়ার দরকার হবে না। এই যে তার একটা মনোভাব, আল্লাহ রাব্বুল আলামিন তো অন্তর্যামী, সকলের মনের কথা তিনি জানেন। এই লোকটিকে জান্নাতের ফয়সালা দিবেন যেহেতু গুনাহ খাতা নেই, নেকি আছে। ফেরেশতাদেরকে বলবেন একে জান্নাতে নিয়ে যাও, তবে জাহান্নামের কিনারা দিয়ে গুড়িয়ে নিয়ে যাও, যাতে জাহান্নামের আগুনের কিছু তাপ তার গায়ে লাগে। ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যাচ্ছেন, তার মনে মনে এই কল্পনা জল্পনা যে আমার আগে যে ধারণা ছিল, আমার নেকির বিনিময়ে আমি জান্নাত পেয়ে গেছি, এখানে কারো নেয়ামত কারো অবদান কিছু নেই, আমার নেকির বিনিময়ে আমি জান্নাতের ভাগিদার হয়েছি। জাহান্নামের কিনারা দিয়ে যখন নিয়ে যাচ্ছে, জাহান্নামের ভয়াবহ শাস্তি আর আগুন দেখে তার তো সব শুকিয়ে গেছে ভিতরে। অনেক সময় দেখবেন কারো উপর যদি জুলুম করা হয়, অত্যাচার করা হয়, আপনার উপর জুলুম করতেছে না, কিন্তু আপনার সামনে যে আরেকজনের উপর জুলুম হচ্ছে এটা দেখো আপনি কিন্তু কষ্ট পাচ্ছেন। অনেক সময় ছোট বাচ্চাদের পাশে আরেক বাচ্চাকে পিটানো হচ্ছে, এই বাচ্চাকে কিন্তু পিটানো হচ্ছে না, কিন্তু ওর পিটুনি দেখে ভয়ে এরও জ্বর ওঠে, আতঙ্কিত হয়ে পড়ে। তো এই লোককে তো শাস্তি দেয়া হচ্ছে না, শাস্তি তো হচ্ছে জাহান্নামে অন্য লোকের, কিন্তু এই ভয়াবহ শাস্তি জাহান্নামের আগুন এই অবস্থা দেখে এই লোকের সব কিছু শুকিয়ে যাবে, পানি 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 বলে চিৎকার আরম্ভ করবে। এখন কোথায় পাবে পানি? হাশর মাঠে পানির একমাত্র ব্যবস্থা হাউজে কাউসার, এটা শুধুমাত্র শেষ নবীর উম্মতদের জন্য, অন্য নবীর উম্মতারা এটার ভাগ পাবে না। এখন এই ব্যক্তি তো আগের নবীর উম্মত, শেষ নবীর উম্মত নয়, পানি পাবে কই? এর মধ্যেই দেখবে এক লোক এক গ্লাস পানি হাতে নিয়ে ঘুরতেছে, দৌড়ে গিয়ে ধরবে, ভাই আমাকে পানি দাও। ও বলবে পানি তো আমি এমনি দেই না, মফতে দেই না, পানি তো বিক্রি করি, এখানে টাকা পয়সা কোথায় পাব? এখানে টাকা পয়সা হলো নেকি আর বদি, নেকির বিনিময়ে বিক্রি করি। এই লোকের তো নেকি আছে, ঠিক আছে ভাই নেকি দিব, পানি দাও আগে জীবন বাঁচাই। কয় না আগে দাম দস্তুর ঠিক হোক তারপরে। কত দাম তুমি বলো। তো এই বেচারা তো আর সহ্য হয় না, সব তো শুকিয়ে আছে ভিতরে, বলবে ভাই আমার জীবনের চার ভাগের এক ভাগ নেকি তোমাকে দিয়ে দিলাম, পানি দাও। কয় না এত সস্তায় পানি দেওয়া যাবে না, অপেক্ষা তো আর সহ্য হয় না, সব শুকিয়ে আছে ভিতরে,
কয় ভাই জীবনের অর্ধেক নেকি দিলাম, দিয়ে দাও। কয় না, এত সস্তা দেওয়া যাবে না। কয় চার ভাগের তিন ভাগ দিলাম, দিয়ে দাও। কয় এত সস্তাও দেওয়া যাবে না। শেষমেশ বাধ্য হয়ে বলছে, ভাই সব নেকি দিয়ে দিলাম, পানি দাও। এবার আল্লাহ পাক বলবেন, বন্দা তোমার যে ধারণা, তোমার নেকির বিনিময়ে তুমি জান্নাত লাভ করেছ, তার কোনো অবদান নেই, এহসান নেই, দয়া মায়া নেই, এক গ্লাস পানির বিনিময়ে সকল নেকি দিয়ে দিয়েছ, এখন জান্নাত কিসের বিনিময়ে? এবার বুঝে আসবে, স্বীকার করবে আল্লাহ, জান্নাত একমাত্র তোমার দয়া মায়ার অবদান এবং এহসানের বিনিময়ে, নেকির বিনিময়ে নয়। তো হাসর মাঠের ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় আমার আল্লাহর দয়া। নেকি এই জন্যই কামাই করতে হয় যে নেকির কারণে দয়া আসে, আনুগত্যতা স্বীকার করে চললে আল্লাহ পাকের দয়া আসে, যে এই বন্দা সারা জীবন আমার কথা মেনে চলেছে, আমার নাফরমানি করেনি, একে দয়া না করলে তো কাকে করব। দয়ার বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। এদিকে আরেক ব্যক্তি তেমন নেকি কামাই করতে পারেনি বিভিন্ন কারণে, কিন্তু মনে একটি আশা, ঈমান তো আছে, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর প্রেরিত পয়গম্বরকে বিশ্বাস করি, আখেরাত বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, এবং আমার আল্লাহ যে রহমানুর রহিম, দয়ার সাগর, এটাও বিশ্বাস করি। তাই মনে মনে আশা, নেকি কামাইতে না পারলেও আমার আল্লাহর দয়া তো আছে, এটা বিশ্বাস করি। হাসর মাঠে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, একে জাহান্নামে নিয়ে যাও, যেহেতু নেকি কম বদি বেশি। তো লোকটিকে নিয়ে চলছে জাহান্নামের দিকে, হাঁটতেছে ফেরেশতাদের সাথে, আর পিছনের দিকে বারবার ফিরে ফিরে তাকায়। কয়েকবার তাকানোর পর আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, পিছনের দিকে এভাবে কেন বারবারে তাকাও? কয় আল্লাহ তাকায় আপনার দয়া নি হয়। আহ, আমি তো আপনারই বন্দা, আপনি তো সৃষ্টি করেছেন, আল্লাহ তাকায় আপনার দয়া নি হয়। আল্লাহ পাক বলবেন, বন্দা আমার দয়ার উপর যখন তোমার এত আশা এত আস্থা, যাও জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিলেন, ও ফেরেশতারা একে জান্নাতে নিয়ে যাও। তো আল্লাহ পাকের দয়া ছাড়া জান্নাত লাভ করা সম্ভব নয়, ওনার দয়ার দরকার। নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন হযরত মাওলানা আজিজুল্লাহ রহমতুল্লাহ আলাইহ, আমার পীর ও মুর্শিদ কায়েদ মিল্লত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা, বড় বুজুর্গ ছিলেন। উনি একটি ঘটনা শুনেছেন, এক লোক তার ঘরে আছে মা আর আছে স্ত্রী, আর কেউ নেই, তিনজনের সংসার, স্বামী স্ত্রী আর মা। ছেলে মায়ের অসাধারণ ভক্ত, মায়ের সেবা করে খেদমত করে খুব ভক্ত, মাকে ছাড়া কোনোদিন খাওয়া দাওয়াও করে না। লোকটা হলো কৃষক, খাল চাষ করে, সকালে মায়ের সাথে নাস্তা করে মাঠে যায়, মাঠ থেকে এসে গোসল করে মায়ের সাথে আবার খাওয়া দাওয়া করে। এর মধ্যে একদিন সে মাঠে গেছে তার স্ত্রীর সাথে, তার মায়ের কি নিয়ে টকজক, একেবারে ঝগড়া বিষাদ। দুপুরে ছেলে ঘরে আসছে গোসল টোসল করে, অন্য দিনের ন্যায় মায়ের সাথে খানা খাবে, ডাক দিল, মা আসুন খাওয়া দাওয়া করি। খাবো না, মা তো গোসা, স্ত্রীর সাথে ঝগড়া, খাবো না। কি হয়েছে? তোর বউকে জিজ্ঞেস কর, মা খুব গোসা, খাবো না। ছেলে যতই কাকুতি মিনতি করছে, মা খাবে না। যেহেতু ছেলে মায়ের অসাধারণ ভক্ত, এখন এই ছেলে বলছে, মা আপনাকে নিয়ে যদি খাওয়া দাওয়াই করতে না পারি তো জীবন রেখে আর লাভ কি, এমন কিছু সন্তান তো দুনিয়াতে আছে। আহ, আল্লাহ মাফ করুক, এমনও আছে। এই রমজানে আমাকে ঘটনা শুনেছে একজন যুবক ভাই, বিদ্যা আশ্রমের একজন কর্মী,
তো উনি বললেন যে হুজুর, বৃদ্ধা মহিলাদের যে কি দুরবস্থা সকলে তো জানে না, যেহেতু আমরা এই লাইনে আছি আমরা জানি। এক মহিলাকে পাওয়া গেছে নদীর পাড়ে বস্তার ভিতরে মুখ বন্ধ, আহ, বুড়ি মহিলা, বস্তার ভিতরে কি নড়াচড়া করে কে দেখে, মুখ খুলে দেখে ভিতরে একজন মহিলা বৃদ্ধা মানুষ, বস্তার ভিতরে কিভাবে আসছে? আমার ছেলে আর ছেলের বউ দুজনে মিলে আমাকে বস্তায় ঢুকিয়ে মুখ বন্ধ করে নদীর পাড়ে ফিরিয়ে গেছে। হায় হায় হায়। আরেক মহিলা চিটাগাং, একটা ওজনী ব্যাগ হাতে নিতে পারতেছে না, একটু নিয়ে রাস্তার কিনারা রাখে আর বলে আমার ছেলেকে সব বলে দিব। চিটাঙ্গের বাসায় বলে আমার ছেলেকে সব বলে দিব, এটা বলতে বলতে হাঁটে। আরেক বেটা দৃষ্টি পড়ছে, ছেলেকে সব বলে দিব, এই বুড়ি এটা বলতে বলতে এই ওজনী বস্তা নিয়ে কই যায়? কাছে গিয়ে মা, ছেলেকে সব বলে দিবে কি বলে দিবে, তোমার ছেলে কোথায়? দেখে যে বিশাল সম্পদের মালিক, এই বুড়িও সম্পদের মালিক, এই বুড়ির স্বামী নেই, আছে একমাত্র ছেলে আর আছে ছেলের বউ। ছেলে উপরস্থ কর্মকর্তা, কোথায় চাকরি করে, ছেলের বউ এই বুড়িকে বের করে দিয়েছে ঘর থেকে। এখন ওই বুড়ি হুশ আওয়াজ ঠিক নেই, বার্ধক্যে পৌঁছে গেছে, একমাত্র আশা ছেলেকে বলে দিব যে তোর বউ আমাকে বের করে দিয়েছে। ছেলে ভাবে কই, এই বৃদ্ধাশ্রমের কিছু লোকেরা তাকে উদ্ধার করে এনে এখন খোঁজ নিয়ে দেখত ছেলে উপরস্থ কর্মকর্তা, ছেলের বউ এবং ছেলেকে যে বুঝাই ঠিক করবে এই বুড়িকে আবার ঘরে পৌঁছাবে এটাও সম্ভব নয়, যেহেতু উপরস্থ কর্মকর্তা, করার কিছু নেই, বাধ্য হয়ে এই বুড়িকে বৃদ্ধাশ্রমে নিয়ে এসেছে। কিন্তু ছেলেও খোঁজ নিতে আসেনি, ছেলের বউ খোঁজ নিতে আসেনি। তো যে যুবক আমাকে এই রমজানে এতেকাফের সময় শুনেছে, হয়তো সে যুবক এখানে আছেও, তো একদিন গেলাম বৃদ্ধাশ্রমে এই বুড়িদের সাথে সাক্ষাৎ করতে। আহা, কত রকমের কথা, আমাদেরকে কত আদরেরা করলো, কারণ এদের সন্তানেরা খোঁজ নেয় না। আমি জিজ্ঞেস করলাম, এই যে এই ধরনের অসহায় বুড়িকে তোমরা নিয়ে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখো, এরা সাধারণত কোন শ্রেণীর মানুষের মা? আহ, ছেলেটি বললো, হুজুর, অধিকাংশ হইল বড় বড় ধনীদের মা, এরা ধনী গরিব নয়। জিজ্ঞেস করলাম যে মাদ্রাসায় পড়ুয়া কারো মা বা কারো দাদি বা কারো বউ কারো বোন এরকম পেয়েছ? এই পর্যন্ত পাইনি। আহ, এরপরও যদি মানুষ না বোঝে তো কি আর করার আছে? যাই হোক, তো এই ছেলে মা যদি তোমার সাথে খাওয়া দাওয়া করতে না পারি তো এই জীবন রেখে আর লাভ কি? আমি যাচ্ছি ওই যে বাড়ির পাশে দিঘি, এই দিঘিতে ডুবে এখনই মারা যাব। যাও মারা, মা এত গোসা। তো ছেলে রওনা করছে দিঘির দিকে, মারা যাবে তো মা, তো মা, আহ, মা একটু দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে যায়, দেখি ছেলে কি করে। আর ছেলেও মা যাতে বুঝতে না পারে তাকায় দেখে মা আসে কিনা, দেখে হ্যাঁ মা তো পিছনে পিছনে আসতেছে, মুখে তো বলতেছে যাও মরো, কিন্তু এটা অন্তরের কথা নয়। মা বোঝে সন্তানের মহব্বত, মায়ের অন্তরে কি করে সন্তান জীবনও বুঝবে না। এখন ছেলে দেখতেছে মা আসতেছে, কিছু দূর গিয়ে এখন ছেলে বলতেছে মা আর অল্প বাকি আছে দিঘিতে পৌঁছার, এ ডুবে মরবো, কয় মর, খাব না ভাত, দিঘির ঘাটে গেছে। এখন মাও ঘাটের পাড়ে, ক মা এ নামলাম পানিতে, এখন এ ডুবে মরবো, ক মর, ভাত খাবো না, পানিতে নামছে কোমর পর্যন্ত, মা উপর অর্ধেক আছে শেষ মাস দেখে নাও, মর, ভাত খাবো না, গলা পর্যন্ত নামছে, মা আর অল্প আছে এই মাথাটা দেখে নাও, এখনই ডুব দিলাম আর বাঁচবো না, মর, ভাত খাবো না। নাক পর্যন্ত গিয়ে বলে মা এ আর নাক আছে, আর একটু গেলেই তো নিঃশ্বাস বন্ধ, এই মরলাম। এখন নোয়াখালীর বাসায় মা বলতেছে বাজি আয় খাইম খাইম, বাজি আয় খাইম, বাজি আয় খাইম, বাবা আসো আমি ভাত খাবো, বাবা আসো আমি ভাত খাবো, এখন একবারে খাইম খাইম তজবি করতেছে। তো মা যদিও গোসা এতক্ষণ যাবৎ মর আমি ভাত খাবো না, কিন্তু মা বোঝে ছেলের
মহব্বত মায়ের অন্তরে কি পরিমাণ, সব মুখোমুখি ছিল, অন্তরের নয়। এখন যখন দেখছে, এখন তো ছেলে হারাচ্ছে, এখন ছেলে আসো বাবা আসো এখন ভাত খাবো, ছেলে উঠে আসছে, মায়ের সব গোসা শেষ। এই মা থেকেও কোটি কোটি গুণ বেশি মহব্বত আমার আল্লাহর বন্দার জন্য। কায় রব তু কারিমি ইয়া রাসূলে তু কারিমি, আয় রব তু কারিমি ইয়া রাসূলে তু কারিমি, সদ শুকরকে হাসতে মমিয়ানে তু কারিমি, সদ শুকরকে হাসতে মিয়ানে তু কারিমি। আল্লাহ, তুমি এক দয়ার সাগর, তোমার রাসূল আরেক দয়ার সাগর, মধ্যখানে আমরা গুনাহগার উম্মত, আমরা তো আশাবাদী। শেষমেশ একটি পুঁজি আছে আমাদের হাতে, সেটা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, তারপরে আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমতের সাগর অনেক বড়। তো এই বান্দা ফিরে ফিরে তাকায়, আল্লাহ পাক জিজ্ঞেস করেন, বারবার পিছনে তাকাও কেন? ও আল্লাহ তাকায়, আপনি না রহমানুর রহিম, আপনার দয়ার সাগরে জোশ ওঠে কিনা এটা দেখার জন্য ফিরে ফিরে তাকাই। আমার রহমতের উপর যখন তোমার এত ভরসা, যাও মাফ করে দিলাম, জান্নাতের মালিক বানাই দিলাম। তো হাসর মাঠের ভয়াবহ অবস্থা থেকে বাঁচার একমাত্র উপায় আমার আল্লাহর দয়া আর মায়া, এছাড়া কোনো গতি নেই, কোনো উপায় নেই। ইবাদত করতে হবে, তার আনুগত্যতা স্বীকার করে চলতে হবে, রাসূলের দেয়া সুন্নত মেনে চলতে হবে। কেন? যাতে আল্লাহ পাকের দয়া আমার দিকে বেশি বেশি আসে, এই জন্য। এরপর হাসর মাঠের এই ভয়াবহ অবস্থায় পিপাসা, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র এই শেষ জমানার নবীর উম্মতের জন্য একটি ব্যবস্থা রেখেছেন, যাকে বলা হয় হাউজে কাউসার। এটা শেষ জমানার নবীর ইজ্জত। সূরায়ে কাউসার একটি সূরা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দান করেছি। এটা হাসর মাঠে পাবেন। তো কাউসার যা আল্লাহ পাক দান করছেন, এই জন্য আমরা আনন্দ মিছিল বের করব। শুকর আদায় কিভাবে করতে হয়, কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করতে হয়, এটাও ইসলাম বলে দিয়েছে। আমি আপনাকে কাউসার দান করেছি, এই জন্য লাফালাফি নয়, কি করবেন? ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, আপনার পালন কর্তার জন্য নামাজ পড়ুন, কুরবানি করুন। এটা হলো শুকর আদায়ের নিয়ম, ইবাদতের মাধ্যমে শুকর আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত, তার সম্মান রক্ষার্থে তাকে এই নেয়ামত দান করেছেন, এর তার উম্মতারা এখান থেকে পানি পান করবেন। কত বড় হবে, বড়ার কোনো সীমা টিমা হাদিস কোরআনে কোথাও দেয়া হয়নি। এতটুকু হাদিসে আছে, অসংখ্য গ্লাস পেয়ালা এই হাউজে কাউসারে বাঁচতে থাকবে, যেগুলো দিয়ে উম্মত পানি পান করবে বাঁচতে থাকবে। তো অসংখ্য পেয়ালার গ্লাস যে হাউজে কাউসারে বাঁচবে, হাউজটি কত বড় হবে চিন্তা করুন। আর কাউকে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বরকতি হাতে পান করাবেন। এই হাউজার কাউসারের পানি দুধের থেকেও সাদা, এমন শীতল হবে, তার বৈশিষ্ট্য এমন হবে, এই হাউজে কাউসারের এক ডোক পানি যার পেটে যাবে, বেহেশতে ঢুকার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। হাসর মঠের 50,000 বছর অপেক্ষা তার কোনো পিপাসা নেই। এবং এর পাশাপাশি আরেকটি বৈশিষ্ট্য, যতই গরম থাকুক হাসর মাঠে, এই পানি যার পেটে গেছে তার দেহে কোনো গরম অনুভব হবে না, হিট প্রুফ, গরম ডুববে না এই দেহে। একদিন দৃষ্টান্ত দিয়েছি, যেমন ধরুন কেউ আছে ম্যালেরিয়ার টিকা দিয়েছে, আরেকজন টিকা দেয়নি, ম্যালেরিয়া মশা একও কেটেছে ওকেও কেটেছে, একও কামড় দিয়েছে ওকেও দিয়েছে, ও তো ম্যালেরিয়া আক্রান্ত হয়ে গেছে, এ আক্রান্ত হয়নি, ব্যবধান কোথায়? দেহের ভিতরে।
এই দেহের ভিতরে টিকা ঢুকেছে, ও দেহের ভিতরে ঢোকেনি, এই টিকার কারণে এ আক্রান্ত হয়নি, ও আক্রান্ত হয়ে গেছে। কত ব্যাপার, একই মশায় কামড় দিয়েছে উভয়জন। এই হিট প্রুফ হয়ে যাবে, এই আর গরম অনুভব করবে না। আরো কিছু মনোনীত বান্দা আছেন, আল্লাহ পাক এদেরকে স্থান দিবেন আরশে মুআল্লার ছায়ায়। ইয়াওমালা জিল্লা ইল্লা জিল্লা আরশুহু, আল্লাহর আরশ ছায়া, আরশ ছাড়া আর কোনো ছায়া এই ময়দানে নেই। আমরা যখন মাতা মাসে করি, তো মাতা মাসে করার সময় বুজুর্গান এদিন একটি দোয়া পড়েন, আল্লাহুম্মা আজিল্লানি তাহাতা জিল্লে আরশিকা, ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশুহু। আল্লাহ এই মাসে করার বরকতে আরশে মুআল্লার শীতল ছায়া তলে আমাকে একটু জায়গা দিও, যেদিন আর কোনো ছায়া থাকবে না তোমার আরশের ছায়া ব্যতীত। আল্লাহুম্মা আজিল্লানি জিল্লা আরশিকা, ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশুক। বুজুর্গান দিয়ে দোয়া পড়ে, এই আরশের ছায়া তলে যারা থাকবে এরাও থাকবে যেন এয়ার কন্ডিশনে, গরম গরম এদেরকে পাবে না, পিপাসায় পাবে না। যেমন মসজিদের ভিতরে এসি, বাইরে এসি নেই, 5 ইঞ্চি ওয়ালের ব্যবধান, এই 5 ইঞ্চি এদিকে যে আছে সে ঠান্ডা পাচ্ছে, আরাম পাচ্ছে, আর 5 ইঞ্চি ওইদিকে যে আছে সে গরমে অস্থির, ঘামিয়ে ভিজে গেছে, এত ব্যবধান। কেন, এখানে এসি আছে ওইখানে এসি নেই। তো ঠিক আরশে মুআল্লার ছায়া তলে যারা, এরা তো শীতল ছায়া তলে আছে যেন এসির মধ্যে আছে, কোনো গরম তরম নেই, আর এই ছায়ার বাইরে যারা আছে ওরা তো গরমে অস্থির। এই পরিমাণ ঘাম, কেউ কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে এই পরিমাণ ঘাম, কারণ মানুষগুলো তখন আমাদের মতো ছোট ছোট হবে না, অনেক বড় বড় হবে, দেহ অনেক বড় হবে। এই ভয়াবহ অবস্থা আমাদের সামনে আসতেছে, আসবে। এর থেকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া আর কোনো গতি নেই। তো তার দয়া আমার দিকে মাবজুল করতে হলে, তার দয়া পেতে হলে আমাকে তার বিধান মেনে চলতে হবে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলতে হবে, তবেই তার দয়া পাওয়া যাবে। এছাড়া দয়া পাওয়ার আর কোনো গতি নেই, কোনো আশা নেই, কোনো রাস্তা নেই। হাসর মাসের বিচার কার্য যখন শুরু হবে, কি ভয়াবহ অবস্থা! হায় আমার কি অবস্থা, হায় আমার কি অবস্থা! এর আগে আবার যার যার আমল নামা হাতে তুলে দেয়া হবে, নিজে যাতে দেখতে পারে আমার অবস্থা কি। কিছু সংখ্যক লোকের আমল নামা দেয়া হবে ডান হাতে, কিছু সংখ্যক লোকের আমল নামা দেয়া হবে বাম হাতে। এই আয়াতে আল্লাহ পাক যে বলতেছেন, ফামিন হুম সাকিয়ুম ওয়া সাঈদ, দুই গ্রুপ হয়ে যাবে হাশর মাঠে, এক গ্রুপকে বলা হবে সাকি, আর এক গ্রুপকে বলা হবে সাঈদ। যারা সাকি তাদের আমলনামা দেয়া হবে বাম হাতে, যারা সাঈদ তাদের দেয়া হবে ডান হাতে। যেখানে ক্যান্সারের পরীক্ষা হয় কোন কোন জায়গায়, ক্যান্সার যদি ধরা পড়ে তো যেই কাগজে লেখা দেয় এটা থাকে লাল রঙের, আর ধরা না পড়লে ক্যান্সার নেই ওটা থাকে সবুজ রঙের, গ্রিন কার্ড রেড কার্ড। গ্রিন কার্ড যে পায় কি খুশি, আল্লাহ বাসাইছে আলহামদুলিল্লাহ আমার ক্যান্সার নেই, হাসতে হাসতে আনন্দে আনন্দে এই হাসপাতাল থেকে বাইর হয়, ক্যান্সার নেই। আর যে রেড কার্ড পেয়ে গেছে, হায় হায়, তার ওইখানে কান্না শুরু, বিপদে তো আশ্বাস নেই, এ কান্না শুরু। তো ঠিক হাসর মাঠ রেড কার্ড আর গ্রিন কার্ডের মতো, আমলনামা যার ডান হাতে কি আনন্দ কি খুশি, নিজে পড়বে আশপাশে দেখাবে, দেখো আমার আমলনামা, দেখো নেকি বেশি গদি কম, দেখো আমলনামা, একে দেখাবে ওকে দেখাবে, খোদ কোরআনে কারিমে আছে। আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, বলে হা যদি এটা নাই পেতাম কতই না ভালো হইত, যদি নাই পেতাম, আফসোসের শেষ নেই। এরপর আল্লাহ পাক বিচার কার্য শুরু করবেন, বিচার শুরু হবে। বিচার শুরু হওয়ার পর জান্নাত অনেক দূরে, এখানে পৌঁছতে হলে একটা বিশাল
পোল, একটা বিশাল ব্রিজ, এটা পাড়ে দিয়ে জান্নাতে পৌঁছতে হবে। শায়খ আকবর ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রথম আকাশ থেকে নিচ পর্যন্ত এটা সব হবে জাহান্নাম। আর সিদরাতুল মুনতাহা থেকে উপর পর্যন্ত, আরশে মুআল্লা পর্যন্ত, এটা হবে পুরা জান্নাত। আর মধ্যখানে একটা হবে আরাফ, এটা একটা বিশাল সেতু, বিশাল ব্রিজ, পাড়ে দিয়ে আমাকে উপরে পৌঁছতে হবে। এই ব্রিজ, এই সেতু এক একজনের জন্য হবে এক এক রকম। আবার এই ব্রিজ পাড়ে দেওয়ার জন্য এক একজনের গতি হবে এক এক রকম। আবার কাউকে এটা পাড়ে দেওয়ার বা পাড়ে দেওয়ার চেষ্টা করার সুযোগও দেয়া হবে না। এক গুরুত্ব হবে, সুযোগে দেওয়া হবে না, সুযোগ পাবে না এখানে পাড়ে দেওয়ার। এটা পাড়ে দেওয়ার চেষ্টার আগে জাহান্নামে পাঠাই দেওয়া হবে, এই পরিমাণ সাথী। আরেক গ্রুপ পাড়ে দিবে তো দিবে, যেন মাত্র ব্রিজের এই মাথায় উঠলো, পৌঁছে গেছে ওই মাথায়, বিজলি গতিতে, বিদ্যুৎ গতিতে ওখানে পৌঁছে যাবে, এত দ্রুত গতি। আবার কারো আছে আওয়াজের গতি, কারো বাতাসের গতি, গতির মধ্যে বেশ কম। কিভাবে হবে? ইবাদত করতে 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 রুহানি শক্তি এই পরিমাণ বাড়বে, এই বিশাল দেহের মালিক হওয়ার পরেও মনে হবে দেহের কোনো ওজন নেই, এটা হালকা। আর কারো কারো মনে হবে দেহের ওজনে যেন আমি শেষ হয়ে যাচ্ছি, এত ওজন দেহের। দেহ হালকা হতে হতে শুধু পুলসারাত পায় দেওয়ার সমাজে হালকা হবে তা নয়, এই দুনিয়া তো হালকা হয়। দুনিয়া তো অধিক এবাদত করতে করতে দেহ এই পরিমাণ হালকা হয়, মনে হবে দেহের কোনো ওজন নেই। আল্লাহর এক বুজুর্গ আল্লাহ শুকর আদায় করেন, কো মাম্ব একদম সাইরে আলম মি কো নাম রোহের আদস্তে ও পায়ে দিগারাস, রোহের আদস্তে ও পায়ে দিগারাস, বরবদন গার জখমে খঞ্জর সজ্জনি কায়ব মিরম যা বজায়ে দিগারাস, কায়ব মিরম যা বজায়ে দিগারাস। দেহ এত পাতলা তো এক মুহূর্ত লাগে না পুরা দুনিয়া সফর করে আসতে পারি, এত পাতলা। জীবদ্দশায় বলেন দেহ এত পাতলা, রুহানি শক্তি এই পরিমাণ যে একটা মুহূর্ত লাগে না পুরা দুনিয়া একবার ঘুরে আসতে। মাম্বয় একদম সাইরে আলম নিকু নাম রোহের আদস্তে ও পায়ে দিগারাস, রুহানি শক্তি এই পরিমাণ, এটার হাত পা আর পাখা অন্যরকম, এটা বুঝা সকলের পক্ষে সম্ভব নয়। হাসার মাঠেও রুহানি শক্তি বেশি হওয়ার কারণে মনে হবে দেহ হালকা, কোনো ওজন নেই। অতএব এটা বিদ্যুৎ গতিতে কলসারাতের এই মাথায় উঠবে, উঠতে না উঠতে দেখে ওই মাথায় পৌঁছে গেছে। আল্লাহ আমাদের সকলকে এইভাবে বিদ্যুৎ গতিতে কলসারাত পাড়ে দিয়ে জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। আবার কেউ আছে চেষ্টা শুরু করবে, কিন্তু হাদিস শরীফে আছে এই ব্রিজের দুই পাশে লোহার মতো আংটা থাকবে, আংটা। যারা বদকার চেষ্টা করবে পাড়ে দিতে, যাওয়ার সময় আংটায় ধরে টান দিয়ে নিচে ফেলে দিবে, নিচে জাহান্নাম, যেতে পারবে না। আর কেউ আছে লড়খড় লড়খড় করতে করতে পৌঁছে যাবে, আল্লাহ পাক পৌঁছাই দিবে, কথায় কথা মনে পড়ে। আমার এক দাদা ওস্তাদের ওস্তাদ আল্লামা সালিমুল্লাহ খান রাহেমাহুল্লাহ, আমার দাদা ওস্তাদ, করাচি জামেয়া ফারুকিয়ার প্রতিষ্ঠাতা, কাশফুল বাড়ি বুখারী শরীফের বিশাল এক ব্যাখ্যা গ্রন্থের প্রণেতা, আমার শেখ মোর্শেদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমান এ দামাত বারাকাতুহুমের তিরমিজি শরীফের ওস্তাদ, পাঠান। তো তিনি বলেন যে আমার এক পাঠান ওস্তাদ ছিল, তো আমার দাদা ওস্তাদের ওস্তাদ, গায়গোটা একটু বড়, দেহটা একটু বড় সর, এমনি তো পাঠানরা বড় হয়। আর পাঠান যদি বলে আমার ওস্তাদের দেহ একটু বড়, তো কত বড় হবে চিন্তা করুন। উনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন নিজের জায়গায়, ঘর দিয়েছেন নিজের খরচে, ছাত্র পড়ান ফ্রি, এবং ছাত্রদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন নিজে, পাকশাক করেন ওনার বিবি,
উনি গড় থেকে গোস্ত রুটি মাথায় করে মাদ্রাসা এনে ছাত্রদেরকে খাওয়াই দেন। ছাত্রদের জন্য কত অবদান চিন্তা করুন, জায়গা নিজের, ঘর নিজ খরচে, পড়ান ফিরি, আবার খাওয়া দাওয়া নিজের খরচে, নিজের বিবি পাকান, উনি মাথায় করে মাদ্রাসায় আনেন, ছাত্রদেরকে খাওয়াইয়া দেন, কত অবদান ছাত্রদের পিছনে চিন্তা করুন। কিন্তু ছোট ছাত্র তো ছাত্রী, ছাত্রদের কিছু ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য থাকে, বড় হয়ে গেলে আবার ঠিক হয়ে যায়। তো যেহেতু ওনার দেহ অনেক বড়, তো ছাত্ররা ওনার নাম দিছে আমাদের ষাঁড়। ষাঁড় সাধারণত বড় হয়, উর্দুতে ষাঁড়কে বলে বয়েল। উনি মাদ্রাসে আসলে ছাত্ররা বলতেন, হ্যাঁ আমারা বয়েল আ গিয়া। মাদ্রাসা থেকে বাড়ি গেলে বলতেন, আমারা বয়েল চলা গিয়া, ষাঁড় এসেছে, ষাঁড় চলে গেছে, এটা বলতো ওনার অগোচরে, ওস্তাদের সামনে তো আর বলে না। একদিন উনি মাদ্রাসায় আসছেন, এক ছাত্র বলতেছে, হ্যাঁ আমারা বয়েল আ গিয়া, ওনার কানে আওয়াজটি পৌঁছে। উনি তো আর জানেন না ওনাকে যে ষাঁড় বলে, উনি মনে করছেন বুঝি কারো ষাঁড় ছুটে এসে গেছে মাদ্রাসার ভিতরে। এদিক এদিক তাকাইতেছেন, কই ষাঁড় তো নাই, দেখা তো যায় না, কইবার ষাঁড় আসছে, ছাত্ররা বলতেছে ষাঁড় তো দেখি না। অনেক খোঁজ খবর করে জানা গেল ওনাকেই বলছে ষাঁড়। আহা, কেমন একটা ব্যথা লাগার কথা চিন্তা করুন। যে ছাত্রদেরকে আমি খাওয়াই, আমি পড়াই, আমি রাখি, আমার জায়গা, আমার ঘর সব কিছু, আর এরা এর বিনিময়ে এ দিল আমাকে ষাঁড় বল, মনে বড় ব্যথা লাগলো, ব্যথায় শুয়ে পড়ছেন। মনে মনে চিন্তা, আর মাদ্রাসা রাখবই না, বন্ধ করে দিব, কি লাভ আস, এরা আমাকে ষাঁড় বল, বন্ধ করে দিব। আমার আল্লাহর কিছু বান্দা আছেন, এদেরকে বলা হয় মুওয়াফাক মিন আল্লাহ, আল্লাহ পাক হাত ধরে ধরে এদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে অটল রাখেন। ঘুম এসে গেছে, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছেন কেয়ামত কায়েম হয়ে গেছে, 50,000 বছর অপেক্ষার পর আল্লাহ পাক বিচার আসন গ্রহণ করলেন, বিচার কার্য শেষ। শেষ পালা বেহেশতে যাওয়ার, পলসারাত পাড়ে দিয়ে বেহেশতে যাও। উনি দেখতেছেন ওইখানে ওনার ওই ছাত্ররা পলসারাত পাড়ে দিয়ে কি খুশি, হাসতে হাসতে যায়, কেউ একজনকে ঢেলা দেয়, আরেকজনকে সিমটি দেয়। এমনি ছাত্ররা দেখবেন ছোট ছাত্র কয়েকজন একসাথে চলাফেরা করলে কি অবস্থা করে, ওখানে ওরা এভাবে হাসি খুশিতে যাইতেছে পলসারাত পাড়ে দিবে। এভাবে হাসি খুশি অবস্থায় পলসারাত পাড়ে দিয়ে ওই পাড়ে পৌঁছে গেছেন, ওই পাড়ে তো জান্নাত। আর ওস্তাদ চেষ্টা করতেছেন পলসারাত পাড়ে দিতে, কিন্তু পারতেছেন না, লড়খড় লড়খড় করতেছেন, পারতেছেন না। এর মধ্যে উনি শুনতেছেন ওই পাড়ের এক ছাত্র বলতেছে, আরে ভাই আমারা বেল কাহা হয়, আমাদের ষাঁড় কই, আমরা পায়ে দিয়ে চলে আসলাম, আমাদের ষাঁড় তো আসে নাই। অর্থাৎ ওস্তাদকে বলে, ওস্তাদ তো আসেনি, তাকায় দেখে ওস্তাদ তো ওই পাড়ে। আরেকজন বলে, ও ভাই দেখো ও আমারা বয়েল নজর আর আয়, দেখো ওই তো আমাদের ষাঁড় দেখা যায় এই পাড়ে। দেখতেছে আসতে পারতেছে না, লড়খড় লড়খড় করতেছেন, আসতে পারতেছেন, কি ভয়াবহ অবস্থা। তো একজন আরেকজনকে বলতেছে, ভাই যাও ওনকে লেকে আও, যাও ওই পাড়ে যাই নিয়ে আসো, আর হে এর ঠেলে তুমি যাকে লেকে আও, তুমি যাও নিয়ে আসো এই ঠেলাটি। এর মধ্যে দুই ছাত্র উদ্বুদ্ধ হয়ে বলছে, চলো ভাই হাম চলতে হ্যাঁ, যাকে লেকে আতে হ্যাঁ, চলো আমরা যাই গিয়ে নিয়ে আসি। দুই ছাত্র আবার কলছারাত পাড়ে দিয়ে এই পাড়ে চলে আসছে, দুইজন ওস্তাদের দুই বাহু ধরে এক টানে ওই পাড়ে নিয়ে গেছে। এদের কত শ বছর রাস্তা পাড়ে দেওয়া হইল, পলসারাত উপরের দিকে উঠতে 500 বছরের রাস্তা, সমতল চলবে 500 বছরের রাস্তা, আবার নিচের দিকে নামবে 500 বছরের রাস্তা, 1500 বছরের রাস্তা। এদের একবার যাওয়া হয়েছে, আবার ফিরে আসা হয়েছে, আবার যাওয়া হয়েছে, 4500 বছরের রাস্তা এটা অতিক্রম করছে এই ছাত্ররা ওস্তাদের খাতিরে। ওস্তাদকে আবার নিয়ে ওই পাড়ে পৌঁছে, ওই পাড়ে পৌঁছার পর ওস্তাদের ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে দেখতেছেন থরথর করে কাঁপতেছেন। তওবা করলেন, যে আল্লাহ কি চিন্তা করেছিলাম যে মাদ্রাসা বন্ধ করে দিব, মাদ্রাসার পড়াবো না, এরা আমাকে ষাঁড় বলে, আল্লাহ আমি তওবা করতেছি, ষাঁড় কেন, আমাকে বিড়াল বলুক, কুকুর বলুক, শুয়োর বলুক, আল্লাহ মাদ্রাসা বন্ধ করব না, তুমি দেখাই দিয়েছো এরা আমার না জাতের উসিলা।
এখান থেকে বোঝা যায় মাদ্রাসা কত বড় সম্পদ, কত বড় দৌলত, দুনিয়ার নেয়ামতের কেন্দ্র, রহমতের গোডাউন। এখানে রহমত আর নেয়ামত নাজিল হয়, চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আর এই মাদ্রাসার ছাত্ররা আমার আখেরাতের নাজাতের উসিলা। এটা কত বড় রহমতের কেন্দ্র আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কিছু মানুষ আছে কপাল পোড়া, বোঝে না মাদ্রাসা বিদ্বেষী, দেখতে পারে না মাদ্রাসা বন্ধ করে দাও, আল্লাহ মাফ করুক, এটা কপাল পুড়ছে। খুশি হওয়ার কথা, আমাদের এলাকায় একটি মাদ্রাসা হয়ে গেছে। যে এলাকায় একটি মাদ্রাসা হবে বুঝতে হবে এলাকাবাসীর উপরে আমার আল্লাহ পাক সদয় হয়ে গেছেন, তাই মাদ্রাসা উপহার দিয়েছেন। এই মাদ্রাসার উজিলায় এলাকাবাসীকে নাজাত দিবেন, এই জন্য মাদ্রাসা দিয়েছেন। আর যার কপাল পোড়া তো কপাল পোড়া, মান হুরিমা ফাকাদ হুরিম, যে মাহরুমার বঞ্চিত সে তো বঞ্চিতই হবে, সে বিদ্বেষ পোষণ করবে, মাদ্রাসা পছন্দ করবে না, তা বন্ধ করে দাও, আল্লাহ মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া না হাশর মাঠে নিষ্কৃতি পাওয়া যাবে, না কোলসারা পায়ে দেয়া যাবে, একমাত্র তার রহমত। এই জন্য যে কোনো নেক কাজ সামনে আসে, আমার ওস্তাদের মুখে শুনেছি, অল্প হোক আর বেশি হোক শরীক হয়ে যাও, যদি এই নেক কাজটা কবুল হয় এর বিনিময়ে আল্লাহ পাকের রহমত তোমার উপরে আসবে, নাজিল হবে। এমনকি আমার ওস্তাদ বলেছেন, যখন দেখবে একটা মাদ্রাসা নির্মাণ হচ্ছে, মসজিদ নির্মাণ হচ্ছে, টাকা পয়সা দিয়ে সাহায্য করার মতো সামর্থ্য তোমার নেই, একটি ইট দূরে পড়ে আছে, একটি এগিয়ে নিয়ে আসো, এই যে একটু কাজ তুমি করেছ, যদি এই মাদ্রাসা আমার আল্লাহর কাছে কবুল হয়, এই মাদ্রাসা কবুল হয়, তোমার ইটটি যে এগিয়ে নিয়ে এসেছ এটাও তো তার সাথে কবুল হয়ে যাবে, এটার বরকতে তুমি নাজাত পাইতে পারো। তো যে কোনো নেক কাজ, ছোট হোক আর বড় হোক, আমরা শরীক থাকার চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমত আমার উপরে আসবে। হাসর মাঠের ভয়াবহ অবস্থা আর কোলসারা বিদ্যুৎ গতিতে পায়ে দেওয়া সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে কোলসারা বিদ্যুৎ গতিতে পায়ে দিয়ে জান্নাতবাসী করুন।